তো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 2022 সালের জন্য যারা বিমান বাহিনীর এমওডিসি পদের কোচিং করতে আসবে তাদের জন্য কিন্তু আমরা বাংলা এবং ইংরেজির জন্য কিন্তু বুলেট শিট তৈরি করেছি। এটা এটা বাংলার বুলেট শিট, এটা হচ্ছিল ইংলিশের বুলেট শিট। বিমান সেনা এবং এমওডিসি পদের জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করা মানেই সাফল্য। সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, ভর্তি হতে আজই যোগাযোগ করুন সোলজার ট্রেনিং একাডেমিতে। আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই জানো যে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদে সার্কুলার হয়েছে, আর সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো যারা সবসময় দেখো তোমরা তো জানোই যে আমরা এখানে কীভাবে প্রস্তুতি করি। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছো যারা 2022 সালে এমওডিসি বিমান বাহিনী এমওডিসি পদে পরীক্ষা দিতে যাবা। তো লিখিত পরীক্ষা দুই পদের হয়, একটা দুইটা বিষয়ের উপরে, একটা বাংলা এবং একটা হচ্ছিল ইংরেজির উপরে। এখন তোমরা অনেকে সিলেবাসটা জানতে চাচ্ছিলে যে স্যার সিলেবাসটা কোন বিষয়গুলোর উপরে আমরা পড়লে পরীক্ষায় ভালো করতে পারবো। তো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে 2022 সালের জন্য যারা বিমান বাহিনীর এমওডিসি পদের কোচিং করতে আসবে তাদের জন্য কিন্তু আমরা বাংলা এবং ইংরেজির জন্য কিন্তু বুলেট শিট তৈরি করেছি। এটা এটা বাংলার বুলেট শিট, এটা হচ্ছিল ইংলিশের বুলেট শিট। তো যাই হোক, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে, হ্যাঁ, এবং এই পরীক্ষাগুলো এমসিকিউ আকারে হবে। তোমার 25টা বাংলা এবং 25টা ইংরেজি থাকবে এমসিকিউ আকারে। তো আজকে আমরা সিলেবাসটা প্রথমে বলবো, প্রথমটা হচ্ছিলো বাংলা সিলেবাসগুলো বলবো, এবং তুমি কোন বই থেকে পড়বা সেটা একটু বলে দিই। ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত তোমার যে গ্রামার বইটা ছিল, বাংলার ব্যাকরণ বইটা ছিল, এবং এখন কিন্তু সমসাময়িক কিন্তু বাংলার প্রথম পত্র থেকেও কিন্তু বিমান বাহিনীর এমওডিসি পদে কিছু প্রশ্ন আসতেছে। প্রথম পত্র কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো, বাংলার প্রথম সিলেবাসটা আমি বলছি গ্রামারের বিষয় থেকে। আমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমি বুলেট শিট থেকে কিন্তু তোমাদেরকে আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছিলো ভাষা, ভাষার উপরে কিছু গুরুত্বপূর্ণ অবজেক্টিভ রয়েছে, সেগুলো পড়বা। এরপরে হচ্ছিলো তোমার ভাষার পরে ধ্বনিতত্ত্ব ও ধ্বনির পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বচন, সমাস, উপসর্গ, পদ প্রকার, কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, বাগধারা, সমোচ্চারিত শব্দ, জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার, এগুলো একটু পড়তে হবে গ্রামারের অংশ থেকে। এবং প্রথম পত্রের কোন বিষয়গুলো পড়বা বাংলা প্রথম পত্রে, বিভিন্ন কবির, এক কথায় আমি বলে দিচ্ছি, বিভিন্ন কবির জন্মসাল, মৃত্যুসাল, জন্মস্থান, বাবার নাম, মার নাম, এবং কোন কবিতা কোন কবি লিখছে, এই জিনিসগুলো একটু তোমাদেরকে পড়তে হবে ক্লাস 8 এবং ক্লাস 9-এর বাংলার যে ফার্স্ট পার্ট যে বইটা ছিল, হ্যাঁ, বাংলার প্রথম পত্রের বইটা থেকে তোমরা একটু পড়ে নিবা। এই হচ্ছিলো মোটামুটি বিষয়। আর একটা বিষয় হচ্ছিলো তোমাদেরকে এখন বলে দেবো, সেটা ইংলিশের সিলেবাসটা, ইংলিশ কোন কোন টপিক্সের উপরে তোমার বিমান বাহিনীর এমওডিসি পদে প্রশ্ন হতে পারে, এই টপিক্সটা একটু জানো। আমাদের বুলেট শিট থেকে কিন্তু আমি বলছি, ঠিক আছে, এখানে কিন্তু আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমাদের শিটগুলো তৈরি করছি 2022 সালে যারা এবার আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এমওডিসি পদের জন্য কোচিং করতে আসবে। তো তারা অনেক টাই উপকৃত হবে, কারণ এটা আপডেট শিট, একদম আপডেট শিট। ইনশাল্লাহ পরে পরীক্ষা দিতে গেলে অবশ্যই আমি সবসময় বলি 95%-এর উপরে তোমরা কমন পাবা। তাই হোক, এখন ইংলিশের সিলেবাসটা একটু জেনে নাও তোমরা। দেখো, পার্টস অফ স্পিচ, নাম্বার, আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ডিগ্রি, সেন্টেন্স কারেকশন, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু আসতে পারে, এরপরে ট্রান্সলেশন আসতে পারে, সিনোনিম, অ্যান্টোনিমস আসতে পারে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন, ফ্রেজ এবং কিছু ফ্রেজও আসতে পারে। এই হচ্ছিলো টোটাল তোমার মোটামুটি এমওডিসি পদের ইংরেজি পরীক্ষার সিলেবাস এবং বাংলা পরীক্ষার সিলেবাস। তোমরা যারা 2022 সালে পরীক্ষা দিতে যাবা, এবার কিন্তু 41টা জেলার পরীক্ষার্থীরা এমওডিসি পদে আবেদন করতে পারবে, এবং এমওডিসি পদের, বিমান বাহিনীর এমওডিসি পদের পরীক্ষাটা শুরু হবে 7 জুন থেকে।
সুতরাং তোমাদের হাতে এখনো হিউজ পরিমাণ সময় রয়েছে। তোমরা যারা চাচ্ছ আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ঈদের পরে মে মাসের 7 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদের জন্য, আমরা এবার আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কোর্স কারিকুলামগুলো এত সুন্দরভাবে সাজাইছে যাতে করে তোমরা খুবই সংক্ষিপ্ত সিলেবাসে, খুবই সংক্ষিপ্ত সাজেশনে পড়ে লিখিত পরীক্ষায় খুবই ভালো করতে পারো। এবং এখানে আমরা গত বছর 50টা মডেল টেস্ট নিতাম এমওডিসির জন্য, এবার আমরা 100টা মডেল টেস্ট নেব। এই 100টা মডেল টেস্ট এবং আমাদের এখানে বুলেট শিট যারা পড়ে পরীক্ষা দিতে যাবা, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা 95%-এর উপরে কমন পাবেই প্রশ্ন, ঠিক আছে? আর মেডিকেল এবং ভাইবা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তোমরা এমওডিসি পদের জন্য মেডিকেল এবং মেডিকেল চেক আপটাও করাতে পারবা, পাশাপাশি তোমার এখানে ভাইবা পরীক্ষা নেওয়া হবে, ভাইবাটাও তুমি ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারবা। তো এই হচ্ছিল মোটামুটি বিষয় আজকের ভিডিওটা, শুধুমাত্র তোমাদের জন্য যারা আমাকে রিকোয়েস্ট করেছিল সাজেশনের জন্য বা সিলেবাসের জন্য আমি দিয়ে দিলাম। আগামী ভিডিওতে অবশ্যই আমি কিছু ডেমো কোশ্চিন দেবো, একটা বাংলার 25টা ডেমো কোশ্চিন দেবো এমসিকিউ এবং ইংরেজির একটা ডেমো কোশ্চিন দেবো এমসিকিউ, ওটা তোমরা অবশ্যই পাবা, ঠিক আছে? তাহলে তোমরা দেখে ভিডিওটা দেখে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবা যে তুমি কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় পেতে পারো। এই হচ্ছিল বিষয়। আর একটা হচ্ছিল রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা এখনও আমাদের সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি দেখবে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে কিন্তু সবাই আমাদের ফেসবুক গ্রুপে সংযুক্ত হতে পারো। কারণ আমি আমাদের এই ফেসবুক গ্রুপে সোলজার ট্রেনিং একাডেমি গুরুত্বপূর্ণ সাজেশন শীট এবং কিছু নোটস, হ্যাঁ কিছু আরও অনেক কিছু বিষয় আমি নিয়ে ওখানে আলোচনা করি, ওগুলো ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আলোচনা করতে পারবো যাতে আমরা আমাদের সবাই লক্ষ্যে পৌঁছাতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থেকো, ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। আর ইংলিশ গ্রামারের জন্য তোমরা অ্যাডভান্স ইংলিশ বইটা যেটা পড়েছিলে ক্লাস 8 এবং ক্লাস 9-10-এ অ্যাডভান্স গ্রামারটা পড়তে পারো, ঠিক আছে? ইংলিশ সম্পূর্ণ গ্রামারের উপরে কোশ্চিন হয়, অ্যাডভান্স বই থেকে ম্যাক্সিমাম কোশ্চিনগুলো আসে। তো অ্যাডভান্স বই তো হিউজ পরিমাণে, ওখানে কোনটা ছেড়ে কোনটা পড়বো, বাট আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে কোন ধরনের কোশ্চিনগুলো সব থেকে বেশি আসে, কোন প্যাটার্নের কোশ্চিনগুলো সব থেকে বেশি আসে, ওগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির বুলেট শিটও তৈরি করেছি 2022 সালের জন্য এবং 100টা মডেল টেস্টও তৈরি করেছে। ইনশাল্লাহ আসলে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।